রোম হাতছাড়া হওয়ার পর মিশরে একের পর এক পরাজয়ের তিক্ত সংবাদ যখন রোমীয়দেরকে ক্রমাগত আঘাত হেনে যাচ্ছে, সেখানে কস্তন্তনের মৃত্যু রোমীয়দের জন্য ছিল দ্বিতীয় ধাক্কা। রোমীয়রা এখনও হেরাকলের মৃত্যুর শোক ভুলে উঠতে পারেনি। শাহ হেরাকলের পর কস্তন্তনী রোমীয় শাহী খানদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মহল ষড়যন্ত্র, শাহী খানদানের বিপর্যয় ইত্যাদি যাই হোক, কস্তন্তিনকে সাধারণ মানুষ হেরাকলের আসল স্থলাভিষিক্ত মনে করত। সঙ্গে সঙ্গে পিতার সমতুল্য জেনারেলও মনে করত সবাই। কস্তন্তনের মৃত্যুর খবর খুব দ্রুত বজন্তিয়ায় ছড়িয়ে পড়ল। সব জেনারেল ও মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা সংবাদ পেয়ে কস্তন্তনের মহলে ছুটে এলো। সবার আগে এলেন কিরাস। এমন হঠাৎ শোকে সবাই যেন পাথর হয়ে গেছে। বিশেষ করে তার ছেলে কোস্তানিস বেশ কিছুক্ষণ কথাই বলতে পারল না। কিন্তু মালিকায় মাটিনা এমন শোক স্তব্ধ হয়ে গেলেন যেন তার পেটের ছেলে মারা গেছে। কান্না ছাড়া কোনো কথাই বলতে পারছিলেন না। কান্নাসিক্ত হয়ে ঘুরে ঘুরে এমন ভাবে এটা ওটার হুকুম দিতে লাগলেন যেন তিনি এখন রোমের সম্রাজ্ঞী। কস্তন্তনের ছেলে কোস্তানিস নির্বাক হয়ে একদিকে বসে আছে। তার চোখে মুখে শোকের গভীর ছায়া থাকলেও মুখের পেশিগুলো টান টান হয়ে আছে। সেটা যে ক্ষোভ আর আক্রোশের কারণে এটা চেহারা পড়লেই বোঝা যায়। যুবক শাহজাদা কোস্তানিস নিজের অদৃশ্য রাগকে সামলে রাখতে আপ্রাণ চেষ্টা করছে। জেনারেল, বড় বড় হাকিমরা, উজির মন্ত্রীরা, বড় বড় শিক্ষাবিদ ও বিজ্ঞজনরা এবং শীর্ষ প্রজ্ঞাজনরা একে একে কাতারবন্দী হয়ে কস্তন্তনের লাশের সামনে দিয়ে যাচ্ছে এবং উচ্চ কিংবা অনুচ্চ শব্দে প্রত্যেকেই কিছু না কিছু বলছে। আজ রোমের ইস্কান্দার আজম দুনিয়া থেকে চলে গেলেন। সালতানাত রোম এক কিংবদন্তি জেনারেল থেকে বঞ্চিত হয়ে গেল। রোমের শত্রুদের জন্য কস্তন্তনের নাম ছিল এক ত্রাস। কস্তন্তিন মরতে পারে না, তার আত্মা সালতানাত রোমের দুশ্মনদের ধ্বংস করে দেবে। কস্তন্তিন কোস্তানিসের রূপে আবার পৃথিবীতে ফিরে আসবে। এক মহান জেনারেল এমন সময় চলে গেলেন যখন রোমের জন্য তার উপস্থিতি বড় প্রয়োজন ছিল। কস্তন্তিন ছাড়া সালতানাতে রোম তো অর্থহীন হয়ে পড়ল। কস্তন্তিন ছিলেন রোমকদের গর্ব আর অহংকারের প্রতীক। কস্তন্তিনবিহীন সালতানাতে রোম যেন খুঁটিবিহীন ঘর। মালিকায় মাটিনা শোকে বিহ্বল হয়ে এদিক ওদিক ঘুরছেন। তার কাঁধ সামনের দিকে এমনভাবে ঝুঁকে রয়েছে যেন বড় কষ্টে তিনি এই শোকের আঘাতের বোঝা কাঁধে উঠিয়ে নিয়েছেন। তিনি দেখলেন সবাই কস্তন্তনের লাশের সামনে দিয়ে যাচ্ছে আর কিছু না কিছু বলছে। মাটিনাও কস্তন্তনের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন, আকাশের দিকে হাত উঠিয়ে বললেন, হে খোদা, তুমি আমার একমাত্র ছেলে হারকিউলিসের প্রাণ নিয়ে নিতে, কস্তন্তনকে জীবিত রাখতে, আমি আমার পুত্র হারানোর শোক সয়ে যেতাম, কিন্তু কস্তন্তনের শোক তো আমি সইতে পারছি না। তুমি এক মিথ্যাবাদী ও প্রতারক নারী, কোস্তানিস উঠে দাঁড়িয়ে কম্পিত উঁচু গলায় বলল। মাটিনা, আমার বাবাকে তুমি বিষ দিয়ে মেরেছ, আমার দাদা হেরাকেলকেও তুমি বিষ প্রয়োগ করে মেরেছ। তোমার চোখে যে অশ্রু, সেটা আসলে হিংস্র খুনির চোখের পানি। আকাশের দিকে উত্তরিত মাটিনার হাত দুটো নিচে নেমে এলো। তিনি কিছুই বলতে পারলেন না। সেখানে যারা এসেছিল সবার সারা শব্দ বন্ধ হয়ে গেল। কোস্তানিস যা বলল সেটা ছিল অনেক বড় অপবাদ। এই নিঃশব্দ থেকে কত বড় তুফান পাকিয়ে উঠবে সেটা অনুমানও করা যাচ্ছে না। কিরাস একটা চেয়ারে বসা ছিলেন, উঠে ছুটে গেলেন কোস্তানিসের দিকে। কোস্তানিসকে ধরে সস্নেহে জড়িয়ে ধরলেন। আমার প্রিয় বেটা, কিরাস নরম সুরে কোস্তানিসকে বললেন, অসহনীয় এক শোকতপ্ত অবস্থা তুমি রয়েছ। এ সময় ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হয়। এ ধরনের অর্থহীন কথা মুখ থেকে বের করো না। আমি যা কিছু বলছি সজ্ঞানে এবং ঠান্ডা মাথায় বলছি, কোস্তানিস এক ঝটকায় কিরাসের হাত থেকে ছুটে পড়ল। ওই প্রতারক নারী আমার দাদা আমার বাবাকে বিষ খাইয়ে হত্যা করেছে। সে সালতানাতের রোমের রগ রেশায় হাড় মজ্জায় বিষ ঢেলে দিয়েছে। সেখানে হারকিউলিনাস ছিল। কোস্তানিসের কথা শেষ হতে উঠে দাঁড়ালো, তলোয়ার বের করে ফেলল। আমার মায়ের উপর এত বড় অপবাদ, হারকিউলিনাস চ্যালেঞ্জ করল। এদিকে আমার সামনে আই, আমি তোকে এই অপবাদের জবাব দিচ্ছি। কোস্তানিস তো আগে থেকেই রাগে আক্রোশে ফেটে পড়ছে। সেও তলোয়ার বের করে হারকিউলিনাসকে চ্যালেঞ্জ ছুড়ল। এ সময় এক বর্ষিয়ান লোক দৌড়ে এসে ওদের মাঝখানে দাঁড়ালেন। সঙ্গে কিরাস ওখানে এসে গেল। এরা না এলে দুই শাহজাদা এতক্ষণে রক্তে রঞ্জিত হয়ে যেত। কিরাস প্রথমে আমিরমরা বড় বড় আমলাদের মধ্যে জোর তৎপরতা চালালো সিংহাসনের সমঝোতা ভিত্তিক সিদ্ধান্তের জন্য। তার পরামর্শে সর্বসম্মতিক্রমে ফয়সালা হল কোস্তানিস ও হারকিউলিনাস দুজনই সিংহাসনের রাজমুকুট পরবে। তবে দুজনের সিদ্ধান্তে কোনো মতানৈক্য সৃষ্টি হলে কোস্তানিসের সিদ্ধান্তই গ্রহণযোগ্য হবে। এখন থেকে সিংহাসনের ব্যাপারে
মালিকায় মার্টিনার কোনো হস্তক্ষেপ চলবে না। প্রতিটি ঘরে এ শাহি ফরমান পৌঁছে দেওয়া হল। এ শাহি ফয়সালা ও ফরমান জারি হওয়ার পর জনগণের মধ্যে এর দারুণ প্রতিক্রিয়া হল। বিদ্রোহ বা গৃহযুদ্ধের সব শঙ্কায় দূর হয়ে গেল। এখন খোদ সেনা সাহায্যের জন্য প্রস্তুত করা স্বতঃস্ফূর্ত দাবি জানাল, তাদেরকে যেন দ্রুত মিশর প্রেরণ করা হয়। দ্বিতীয় শাহি ফয়সালা এই হল, সেনা সাহায্য কিরাসের নেতৃত্বে মিশর যাবে আর জেনারেলরা তাকে সব রকম সহযোগিতা দেবে। সঙ্গে সঙ্গে কিরাসের নেতৃত্বে তারা সানন্দে মেনে নেবে। এ ফয়সালাও কার্যকর করা হল। ব্যাবিলন বিজয়ের পরপরই আমর ইবনুল আস রদিয়াল্লাহু আনহু হযরত উমার রদিয়াল্লাহু আনহুর নামে পয়গাম লিখিয়ে পত্রদূত সেদিনই মদিনায় রওনা করে দিলেন। পয়গামে ব্যাবিলন বিজয়ের সংবাদ ছাড়াও সেনা সাহায্যের আবেদনে ছিল। পয়গাম আমিরুল মুমিনিন হযরত উমার রদিয়াল্লাহু আনহুর হাতে পৌঁছতেই তিনি মদিনার সব মুসলমানকে মসজিদে নববীতে একত্রিত করলেন। সবাইকে ব্যাবিলনের বিজয় সংবাদ শুনিয়ে বললেন, আমর ইবনুল আসের এখন কঠিন সেনা সাহায্যের প্রয়োজন। ব্যাবিলনের বিজয় অলৌকিকভাবে ছড়িয়ে গেছে। নেহায়েত হাতে গোনা সৈন্য নিয়ে যে অভিযান আমর ইবনুল আস রদিয়াল্লাহু আনহু শুরু করেছিলেন, সেখানে এতগুলো সফল যুদ্ধের পর আর কতজন সৈন্য তার হাতে থাকতে পারে? মুসলমানদের তখনও বেতনভুক্ত সেনাবাহিনী পদ্ধতির প্রবর্তন ঘটানো হয়নি। সেনাবাহিনীতে লড়াকু লোকজন স্বেচ্ছাকর্মী হয়ে যোগ দিত, তারপর তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দুর্ধর্ষ সেনায় রূপান্তরিত করা হতো। আমিরুল মুমিনিন উমার রদিয়াল্লাহু আনহু এর মিশরের উদ্দেশ্যে সেনা সাহায্যের জন্য ঘোষণা দেওয়ার পর স্বতঃস্ফূর্তভাবে সেনা সাহায্যের জন্য একদল স্বেচ্ছাকর্মী প্রস্তুত হয়ে গেল। মদিনা থেকে দূর দূরান্তের লোকজন এতে যোগ দিয়েছে। এই সেনাদল এখন আমিরুল মুমিনিনের হুকুমের অপেক্ষায়। ইতোমধ্যে আমর ইবনে আসের পয়গামের জবাব লিখিয়ে আমিরুল মুমিনিন পত্রদূতকে পাঠিয়ে দিয়েছেন, যাতে স্কান্দারিয়া অভিমুখে অভিযান পরিচালনার অনুমতি রয়েছে। সিপাহসালার আমর ইবনে আস রদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনের জবাবি পয়গামের অপেক্ষায় রইলেন। মিশর সম্পর্কে তো সিপাহসালার ইবনে আসই সবচেয়ে ভালো জানেন। তিনিই জানেন কে কোথায় কোচ করলে মুসলমানদের সুবিধা হবে, কিন্তু তিনি আমিরুল মুমিনিনের অনুমতি ছাড়া কোথাও এক কদমও আগে বাড়াননি। ইতিহাসের কোথাও এটা স্পষ্ট তথ্য নেই যে মদিনার সেনা সাহায্য ব্যাবিলনে কবে পৌঁছেছিল, তাতে কতজন সেনা ছিল তার উল্লেখ নেই কোথাও। মদিনার পয়গাম আসার পর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের মধ্যে ঘোষণা করিয়ে দিলেন, পরের দিন ঘোড়দৌড়ের ময়দানে সমবেত সেনাদলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। এ ঘোষণা শুনতেই মুসলিম সেনাদলের মধ্যে উচ্ছ্বাসনের একটা তাজা আবহ বয়ে গেল, কারণ তারা তো সবাই ব্যাবিলন থেকে স্কান্দারিয়া অভিমুখে অভিযানের জন্য মুখিয়ে আছে। পরদিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সমবেত মুজাহিদের উদ্দেশ্যে উদার কণ্ঠে বললেন, হে ইসলামের অকুতোভয় মুজাহিদরা, আমি এটা শুনে সীমাহীন আনন্দিত। তোমরা সামনে অগ্রসর হয়ে দুশ্মনের উপর চূড়ান্ত আঘাত করার জন্য ব্যাকুল হয়ে আছো এবং আমার চেয়ে তোমাদের ব্যাকুলতা অনেক বেশি। মুজাহিদদের এমনই আবেগী মনোবল থাকা উচিত, কিন্তু আমি তোমাদের এই মনোভাবের প্রশংসার স্থলে বাস্তব একটা কথা বলবো। তোমাদের জোশ উদ্বেলতা এবং পিছু হটতে থাকা শত্রুদলের পিছু হাওয়া করার সংকল্প সত্যিই প্রশংসাযোগ্য, কিন্তু আমি দেখেছি অধিকাংশ মুজাহিদ শুধু এজন্য সামনে বাড়তে মুখে আছে যে তারা নিজেদেরকে নিশ্চয়তা দিয়ে রেখেছে তারা কোনো দিন পরাজয়ের সম্মুখীন হবে না। আল্লাহ তাআলাই আমাদেরকে একের পর এক বিজয়ের মাল্যে ভূষিত করেছেন আর উপর্যুপরি সাফল্য বিজয়ীদেরকে এমন নেশাকাতর করে তোলে যে তারা বেপরোয়া হয়ে যায়। ওরা মনে করতে থাকে এ দুশ্মন আর কোথাও তাদের বিরুদ্ধে জমে লড়াইয়ের দুঃসাহস দেখাবে না। বিজয়ের নেশা যে ক্ষতি ডেকে আনে সেটা হল, কোনো লড়াইয়ে অতি মামুলি পরাজয় ঘটলেও মনোবল ও সংকল্প একেবারেই টুটে যায়। তাই মনে রেখো, জয়ের সঙ্গে পরাজয় ওত পেতে থাকে। যে কোনো ময়দানে সেটার সম্মুখীন তোমরা হতে পারো, বাস্তবতা যেন তোমাদের কাছে উপেক্ষিত না হয়। মনে রেখো, দুশ্মন এখন পিছু হটতে থাকলেও কোথাও না কোথাও গিয়ে ওরা জমে প্রতিরোধ করে তুলতে এবং তোমাদের উপর জবাবি হামলা চালাবে, তাই ওদেরকে ছোট করে দেখো না। এটা ঠিক যে তোমরা রোমীয়দের উপর তোমাদের চরম ভীতি ও আধিপত্য বিস্তার করছ, কিন্তু এর পরেও বাস্তবতা হলো ওরা সংখ্যায় তোমাদের চেয়ে কয়েক গুণ বেশি। সংখ্যার বিচারে ওদের ধূলিঝড়ের সামনেই তোমাদের আমাদের অদৃশ্য হয়ে যাওয়ার কথা। রোমীয় জেনারেলরা আমাদের বিরুদ্ধে এখনও তাদের সৈন্যদেরকে কার্যকর কোনো পন্থায় লড়াতে পারেনি। তাদের সেনাদলে এখন এমন কিছু অংশ বা ব্যাটালিয়ন রয়েছে যারা আমাদের মুখোমুখি হয়নি। ওরা
তোমাদের বীরত্বও দেখেনি এবং আমাদেরকেও ওদের বীরত্ব দেখায়নি। ওদেরকে যদি কোনো অভিজ্ঞ জেনারেল কার্যকর পন্থায় ময়দানে ব্যবহার করতে পারে তাহলে কিন্তু আমরা অস্তিত্বহীন হয়ে পড়ব। আমাদের সেনা সাহায্য আসলেও সেটা স্বাভাবিকভাবে প্রয়োজনের চেয়ে অনেক কম হবে। অথচ রোমিওদের অনেক বড় সেনা সাহায্য আসছে, তবে ওদের সেনা সাহায্য পৌঁছার আগে আমরা ইস্কান্দারিয়া পৌঁছে যাওয়ার চেষ্টা করব। তবে এটাও মনে রাখতে হবে এদেশের মাটি দুশ্মনের, ওরা এর বালুকণা পর্যন্ত চিনে, কিন্তু আমাদের জন্য এর পুরোটাই অজানা অচেনা। সিপাহসালার আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেই যাচ্ছেন, আজ থেকে হাজার হাজার বছর পরও ইতিহাস সাক্ষ্য দেবে ব্যাবিলনের দুর্গ ছিল এক অজেয় দুর্গ, সেটা তোমরা জয় করেছ। এটাও আপাতদৃষ্টিতে এক অবিশ্বাস্য সত্য। এর কয়েকটি কারণের একটি হল, দুর্গে যেসব সৈন্য ও জেনারেলরা ছিল তারা নিশ্চিন্ত এবং চরম আত্মবিশ্বাসী ছিল, এ শহর কেউ জয় করতে পারবে না। সামান্য কিছু মুসলমান ও দুর্গ জয় করবে এটা ওরা ঘূর্ণাক্ষরেও কল্পনা করেনি। এ ধারণার কারণে ওরা প্রতিরোধ ব্যবস্থার প্রতি যত্নবান ছিল না। ওদের মতো তোমরা যদি এমন আত্মবিশ্বাসে ডুবে থাকো যে তোমাদের কখনো পরাজয়ের সম্মুখীন হতে হবে না, তাহলে পরম মুহূর্তেই পরাজয় তোমাদের গলায় ফাঁস হয়ে এটে যাবে। যতই আমরা অগ্রসর হচ্ছি প্রায় অনতিক্রম্য প্রতিকূলতায় পড়ছি। আল্লাহর পক্ষ থেকে বিজয়ের আশা তো রাখতেই হবে, কিন্তু পরাজয়ের পরিণতির কথাও মনে রেখো। সর্বশেষ অজেয় শহর স্কান্দারিয়া এখন আমাদের গন্তব্য, যা কয়েকটি প্রদেশের সমান। স্কান্দারিয়া মিশরের হৃদয়, তাই রোমিওরা এখন স্কান্দারিয়া রক্ষা তাদের সব কিছু উজাড় করে দেবে। ওখানেই মুসলমানদের উপর শেষ আঘাতটি হানবে ওরা। ইনশাআল্লাহ আমরাও ওদের উপর এবার আমাদের শেষ আঘাতটি হানব। তাই ভেবে চিন্তে আমাদের কদম ফেলতে হবে। আল্লাহ তাআলার ওয়াদা হল তিনি তার পথের লড়াকুদের পূর্ণ প্রতিদান দান করেন। এর সপক্ষে তিনি পবিত্র কোরআনের আয়াত পাঠ করলেন। ব্যাবিলনের লোকজন, বিশেষ করে কিবতি খ্রিস্টানরা, মুসলমানদের কাছ থেকে যে মনোমুগ্ধকর আচার ব্যবহার পেয়েছে, এর দারুণ সুফল এখন মুসলমানরা পেতে শুরু করেছে। হেরাকল ও রোমিওদের প্রধান আক্রমণের শিকার ছিল কিবতিরা। আতঙ্ক ও সন্ত্রস্ততাই ছিল তাদের জীবনের সঙ্গী। মুসলমানরা তাদেরকে সুস্থির, নিরাপদ ও সম্মানের জীবন সাঁ এনে দেয়। ওরা তো এর পূর্বে বিজয় রোমিওদের ভয়ত নিজেদের কিশোরী ও যুবতী মেয়েদেরকে লুকিয়ে লুকিয়ে জীবনযাপন করিয়েছে। যে কোনো সময় ওদের হাতে শ্লীলতাহানি ধর্ষিত হওয়ার আশঙ্কায় ওরা সব সময় পালানোর পথ খোলা রাখত। কিন্তু মুসলমানরা তাদেরকে সে আতঙ্কিত জীবন থেকে মুক্তি দিয়েছে। এক কথায়, মুসলমানদের এমন অপ্রত্যাশিত আচরণে ওরা বিস্ময়াবিষ্ট। ওদের অবসর আড্ডা এবং আলাপচারিতার বিষয়বস্তু হয়ে ওঠে মুসলমান এবং ইসলামী জীবন ব্যবস্থার বিভিন্ন দিক। ভাই, মুসলমানরা মানুষ না, ফেরেস্তা। যুবক বৃদ্ধ এর অধিকাংশের মন্তব্য এমন। ইসলাম ধর্ম এমন, সাধারণ মানুষকে ফেরেস্তাদের মতো নিষ্কলুষ বানিয়ে দেয়। ওদের নবীও ছিলেন এমন শ্রেষ্ঠ আদর্শের পতাকাবাহী। সে নবীর অনুসারীরাও তার আদর্শকে একমাত্র জীবনের অবলম্বন বানিয়ে নিয়েছে। এজন্যই ওদেরকে কেউ রুখতে পারে না। যতদিন ওরা এ আদর্শ আঁকড়ে থাকবে কেউ ওদেরকে দমিয়ে রাখতে পারবে না। ওদের মূল প্রেরণা ও আদর্শের উৎস কি? কেন, ওদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন ও ওদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য বাণী হাদিস শরীফ। কোরআন কোথায় পাওয়া যাবে? ওদের কাছে পাওয়া যাবে? মুসলমানরা কি এই যুদ্ধ করতে এসেও পবিত্র কোরআন সঙ্গে রেখেছে? কেন, প্রতিদিন ভোরে কি ওদের কোরআন পাঠের মধুর গুঞ্জরণ শুনতে পাও না? হ্যাঁ, আমি একদিন শুনেছিলাম। আমি একদিন না, কয়েকদিন শুনেছি। আরে, আমি তো প্রতিদিন শুনি। আমার কাছে এত ভালো লাগে যে ওদের তেলাওয়াত শেষ না হওয়া পর্যন্ত আমি উঠতে পারি না। ওরা যখন গভীর রাতে উঠে আমিও তখন উঠে যাই, বলা যায় আমার ঘুম ভেঙে যায়। গত দিনগুলো ধরে আমার এই অবস্থা চলছে। ব্যাবিলনের ভেতরে বিশাল এক বাজারের পাশে খোলা মাঠে বসে কিবতি খ্রিস্টানদের একটি দল এসব বলাবলি করছিল। দেখতে দেখতে ওদের আড্ডার পরিসর বাড়তে লাগলো। শতাধিক মানুষ জমা হয়ে গেল, সবাই কিবতি খ্রিস্টান। তাদের সবার মন্তব্যই ইসলাম ও মুসলমানদের ব্যাপারে উচ্ছ্বসিত প্রশংসার সরল স্বীকারোক্তি ঝরে পড়ছিল। আমরা শুধু ইসলামেরই প্রশংসা করছি, আমাদের খ্রিস্ট ধর্মের কি কোনো গুণাগুণ নেই? কেউ একজন উঁচু কলায় বলল। এ কথার অস্বীকারী বা কে করছে ভাই? একজন উত্তর দিল, ইসাই ধর্ম সত্য ধর্ম, কিন্তু ইসাই ধর্মের অনুসারীরাই তাকে বিকৃত করেছে। হ্যাঁ ভাই, অসংখ্য দলে বিভক্ত আজ ইসাই খ্রিস্ট ধর্ম। একমাত্র আমরাই আসল ইসাইয়ের উপর প্রতিষ্ঠিত আছি, কিবতি খ্রিস্টানরাই প্রকৃত খ্রিস্ট ধর্ম। খ্রিস্টানদের প্রত্যেক দলই যা দাবি করে
তবে আমি তোমাদের কিবতীদের খাটো করছি না এবং তোমাদের কিবতীদের নিয়ম নীতি এখনো অনেকটা বাইবেলের মধ্যে লেখা আছে। তোমাদের আসফাক আজম বেনিয়ামিনও সঠিক লোক, কিন্তু তার কাছেও আসল অবিকৃত ইঞ্জিল বা বাইবেল নেই। সহি বিশুদ্ধ বাইবেল অনেক আগেই ঈসাই পণ্ডিতরা পাদ্রীরা নিজেদের মতো করে বিকৃত করে ফেলেছে। আমার মতো কথাটা তোমরাও জানো। এক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধকে কথা বললেন, ব্যাবিলনে সবাই তাকে ভীষণ শ্রদ্ধা করে। ধর্ম সমাজ বিভিন্ন বিষয়ে অগাধ জ্ঞানের অধিকারী হয় তাকে সবাই আসফাক এর আসনে বসিয়েছে। তার নাম জাফির বিন কুরতাস। জাফিরের কথায় মজমার সবাই নীরব হয়ে গেল। সবাই তার দিকে সশ্রদ্ধ প্রত্যাশার দৃষ্টিতে তাকিয়ে রইল। তিনি আরো কিছু বলবেন এমন প্রত্যাশায় সবাই করছেন। এই মুসলমানদের সবচেয়ে বড় শক্তি কি জানো? জাফির বিন কুরতাস বলে গেলেন, ওদের আসল শক্তি হলো কোরআন এবং তাদের নবীর আদর্শ কথা। আদর্শ কথা বলতে কি বুঝাচ্ছেন? মানবার জাফির এক কিবতী জিজ্ঞেস করল। আদর্শ কথা মানে হলো তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, বাণী, তার প্রতিটি নড়াচড়া, এমনকি তার নিরবতা, সর্বতা, সম্মতি, অসম্মতি এবং তার জীবদ্দশায় সংঘটিত প্রতিটি ঘটনা, যাকে মুসলমানরা হাদিস বলে স্মরণ করে। আমরা কি মুসলমানদের মতো আমাদের নবীর খাঁটি অনুসারী হতে পারি না? কেউ একজন প্রশ্ন করল, আমাদের বাইবেল কি কম শক্তিশালী? আমাদের নবী ঈসা মসীহের তো হাদিস আছে। আরেকজন বলল, আমাদের ধর্মের প্রতি কি আমাদের ভালোবাসা নেই? আমরা কেন ওদের মতো হতে পারবো না? মুসলমানদের চেয়ে আমরা আরো বড় ধর্মানুরাগী হতে পারব। জাফির বিন কুরতাস হাত নেড়ে সবাইকে থামালেন। বন্ধুরা, সত্যি কথা বলতে কি আমাদের নবী ঈসা মসীহের খাঁটি অনুসারী হতে চাইলেও কেউ হতে পারবে না? কেন কেন এসব কি বলছেন আপনি? অবশ্যই পারব। জটলা সবাই একসঙ্গে বলে উঠল। তাদের কণ্ঠে কিছুটা উষ্মাও প্রকাশ পেল। জাফির বিন কুরতাস আবার হাত নেড়ে সবাইকে শান্ত করে বললেন, বন্ধুরা শোনো, কিছু বুঝতে চাইলে আগে যুক্তিবুদ্ধি ব্যবহার করতে হয়। যুক্তিবুদ্ধি প্রয়োগ করলে দেখবে আমাদের বাইবেলই এখন আর সে অবিকৃত খাঁটি বাইবেল নেই। যে বাইবেল বা ইঞ্জিল নিয়ে আমাদের গর্ব, আমি আগেও বলেছি, সে বাইবেল অনেক আগেই বিকৃত হয়েছে। তাকে অবলম্বন করে আমরা শক্তিশালী ধর্মসত্তায় নিজেদেরকে বলিয়ান করব। সে উৎস শক্তি যদি দুর্বল হয় তাহলে কিভাবে আমরা শক্তিশালী হয়ে উঠব? আর আমাদের নবী ঈসা মসীহের কম মূল্যবান বাণী ছিল না, কিন্তু তার সেসব অমূল্য বাণী, আদর্শ কথা কোষ্ঠীপাথরে যাচাই করে কেউ সংরক্ষণ করেনি। খুব সামান্যই সংরক্ষিত হয়েছে, তাও প্রামাণ্য নির্ভর নয়। সুতরাং বাস্তবতা আর তর্ক এক জিনিস নয়। তর্কে বাস্তবতা উদ্ধার হয় না, সত্যের কোষ্ঠীপাথরে যাচাই করার দক্ষতা থাকলেই বাস্তবতা উদ্ধার হয়। সেই সত্যের সামনে আমাদের দাঁড়ানোর সময় এসে গেছে। তার কথায় সমবেত কিবতীরা যেন সম্বিত ফিরে পেল। সবাই একসঙ্গে জাফির বিন কুরতাসকে শুধালো, আমরা এখন কি করব? জাফির বিন কুরতাস গম্ভীর গলায় অনেকটা সিদ্ধান্ত শোনানোর ভঙ্গিতে বললেন, আমি ঠিক করেছি যে ধর্মগ্রন্থ অবিকৃত বিশুদ্ধ সত্যের কোষ্ঠীপাথরে যাচাইয়ের পর উত্তীর্ণ, যার বিশুদ্ধতা প্রলয়কাল পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে, সে গ্রন্থের অনুসারী হব। যে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এ গ্রন্থ নাজিল হয়েছে তার উপর ঈমান আনব। কয়েক মিনিট সমবেত কিবতীরা জাফির বিন কুরতাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর একসঙ্গে 10-12 জন হঠাৎ উঠে দাঁড়ালো। আমাদের সিদ্ধান্ত তাই, এটা আমাদের সবার সিদ্ধান্ত, জটলার সবাই আকাশ বিতারী আওয়াজে বলে উঠল। পরের দিন জাফির বিন কুরতাসের নেতৃত্বে প্রায় 600 কিবতী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর হাতে মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ, তৃতীয় খণ্ড এখানে সমাপ্ত। আমরা আজকে চতুর্থ এবং শেষ খণ্ডের কিছু অংশ শুনব ইনশাআল্লাহ। ইস্কান্দারিয়া, মিশরের রাজধানী, মিশরের হৃৎপিণ্ড। পুরো মিশর জয় করলেও ইস্কান্দারিয়া বিজিত না হলে মিশর যেন অধরাই থেকে যায়। রাজধানী জয় করতে না পারলে তো পুরো অভিযানটাই অসম্পূর্ণ থেকে যায়। সেই ইস্কান্দারিয়ার দিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর এবারের যাত্রা। সিপাহ সালারের অনুসরণে পুরো মুসলিম সৈন্যবাহিনীর রোখ সেদিকে। পথে বেশ কিছু দুর্গবেষ্টিত শহর উপশহর রয়েছে, এছাড়াও আছে এবড়ো থেবড়ো পথের বাধা। এসব প্রাকৃতিক অপ্রাকৃতিক বাধার কারণে পথ অতিক্রম করা বেশ দুরূহ। নীলদরিয়ার উপত্যকা অঞ্চল বলা হয় এসব এলাকাকে। নীলদরিয়ার শাখা অনেকগুলো, কিছু কিছু শাখার উপত্যকীয় এলাকায় মাটি বেশ নরম, কোথাও কোথাও চোরাবালিও পাওয়া যায়, কোনো কোনো অঞ্চল জঙ্গল বেষ্টিত। জঙ্গল বেষ্টিত এলাকা দিয়ে ঘোড়া নিয়ে অতিক্রম করা সত্যিই অসম্ভব ব্যাপার। নীলের কোনো কোনো শাখা এতটা চওড়া যেগুলো অতিক্রম করতে নৌকা সেতু বানানো জরুরি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু
এই এলাকার এসব দুরহ পথের চিত্র নিয়ে আগেই চিন্তাভাবনা করে রেখেছিলেন। এজন্য তিনি দুজন সালার এবং কিছু দূরদর্শী মুজাহিদকে কিষাণের বেশে পথের অবস্থা জানানোর জন্য আগেই পাঠিয়ে দেন। এরা পুরো এলাকা পরিদর্শন করে তার কাছে রিপোর্ট করে। সেই রিপোর্ট অনুযায়ী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সবাইকে হুকুম করেন, নীল দরিয়াকে বাম দিকে রেখে সবাই যাত্রা অব্যাহত রাখবে। নীলের তীর যেন কারো পথের বিচ্যুতি না ঘটায়, কারণ তীরবর্তী পথটুকু বাধা বিপত্তি অনেকটাই কম। ঘন জঙ্গল বা এবড়ো থেবড়ো পথের ঝামেলাও খুব একটা পোহাতে হবে না। তবে পথের এসব বাধা বিপত্তি ছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে। সেগুলো হলো কয়েকটি কেল্লাবেষ্টিত শহর, যেগুলো স্বাভাবিকভাবে মুসলিম সেনাবাহিনীর যাত্রাপথে বাধা এবং বড় ধরনের বিপদ হয়ে দাঁড়াবে। আমর রাদিয়াল্লাহু আনহু এর এক দক্ষ গোয়েন্দা ইউনিট রয়েছে। এর মধ্যে অগ্রবর্তী গোয়েন্দা দল খবর পাঠিয়েছে মিশরের স্থানীয় রোমিও ফৌজের সুপ্রিম কমান্ডার জেনারেল থিওডর এই এলাকাতেই আছে। থিওডর জানে এখন মুসলমানদের আক্রমণের লক্ষ্য একমাত্র স্কান্দারিয়া ছাড়া আর কিছুই হতে পারে না, আর স্কান্দারিয়ার দিকে যেতে হলে এ পথ দিয়েই যেতে হবে। জেনারেল থিওডরের এজন্য পূর্ব পরিকল্পনা ছিল পথে মুসলমানদেরকে আটকাতে হবে এবং পথে তাদের ইস্কান্দারিয়া অভিযানের স্বাদ মিটিয়ে দিতে হবে। পথের দূরত্ব, বন্ধুরতা, প্রতিবন্ধকতা, জেনারেল থিওডরের এভাবে ওত পেতে থাকা, এসব কঠিন পরিস্থিতি দেখে মনে হচ্ছিল স্কান্দারিয়া যেন মুসলমানদের অজেয় রয়ে যাবে। কারণ পৃথিবীর যে কোনো দুর্ধর্ষ সেনাবাহিনী এতগুলো বাধা অতিক্রম করে এত বড় শহর জয় করা বা এর বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা কল্পনাও করতে হিমশিম খাবে। কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সে কাল্পনিক অসম্ভবকে বাস্তবে সম্ভব করার অবিচল শপথ নিয়েছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করলে কিবতীদের সমর্থনকে কাজে লাগাতে পারতেন। সেটা হলো ব্যাবিলনের কিছু কিবতী সর্দার, কিছু আমির উমরা মুসলমানদের অনেক বড় বন্ধু হয়ে উঠেছিল। তারা প্রতিশ্রুতি দিয়ে রেখেছে যখনই মুসলমানদের তাদের সহযোগিতার প্রয়োজনীয়তা অনুভব করবে, সঙ্গে সঙ্গে তাদেরকে ডাকলে তারা মুসলমানদের পক্ষে ঝাঁপিয়ে পড়বে। এখন সে সহযোগিতার সময় এসে গেছে, কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এখনও রহস্যজনক আচরণ করলেন। তিনি কিবতী সর্দারদেরকে সহযোগিতার জন্য ডাকলেন না, সম্ভবত তিনি তাদের কোনো অনুগ্রহ নিতে চাচ্ছেন না। কিবতী খ্রিস্টানরা মুসলমানদের অনেক বড় মিত্র হয়ে উঠেছিল, ওদের মধ্যে লড়াকু সৈন্যও ছিল, কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কিবতীদেরকে মুজাহিদদের সেনাবাহিনীতে সামিল করেননি। ইতিহাস এ ব্যাপারে অবাক বিস্ময় প্রকাশ করেছে, কিন্তু এর কারণ উল্লেখ করেনি। সম্ভবত এর কারণ ছিল এরকম, কিবতীরা যতই মুসলমানদের বন্ধু হোক, তারা তো সবাই আর মুসলমান হয়নি, তারা অমুসলিম, রোমীয় সৈন্যদের সহধর্মের, যে কোনো সময় যে কোনো সুযোগে তাদের আনুগত্য তারা পাল্টাতে পারে। যুদ্ধের ময়দানে যদি তাদের মনোভাব পাল্টে যায়, তখন সেটা মুসলমানদের জন্য অনেক বড় ধ্বংসের কারণ হবে। এ বিবেচনা সামনে রেখে আমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে তার সেনাবাহিনীতে সামিল করেননি। যা হোক, কিবতী খ্রিস্টানরা এর মধ্যে জেনে গেছে মুজাহিদ বাহিনী ইস্কান্দারিয়ার দিকে কোচ করছে। সর্দাররা এসে আমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আবেদন করল, মাননীয় সিপাহ সালার, ইস্কান্দারিয়ার পথ খুবই দুরহ, এলাকার স্থানীয়দের সহযোগিতা ছাড়া, পথের গাইডের সহযোগিতা না নিয়ে ইস্কান্দারিয়া পর্যন্ত পৌঁছা অসম্ভব ব্যাপার। আমাদের দলে দক্ষ গাইড আছে, যারা এলাকার পথঘাট সম্পর্কে বেশ ভালো ধারণা রাখে। কারো কারো পথঘাট একেবারে নখদর্পণে, আপনি এদের মধ্যে থেকে যাকে খুশি তাকে আপনার দলে নিয়ে নিন। পথে যেসব কিবতী গোত্র পড়বে তাদের কাছ থেকে গাইডরা প্রয়োজনীয় সহযোগিতা নিতে পারবে, প্রয়োজনে ওরা খাদ্য সামগ্রী কিংবা রসদপত্র জোগাড় করে দিতে পারবে। আমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে পরে জানাবেন বলে বিদায় করে দিলেন। তিনি তার সালারদের সঙ্গে পরামর্শে বসলেন। সালারা পরামর্শ দিলেন ওদের সহযোগিতা নিতে পারলে মুসলমানদের জন্য ভালোই হবে। তাছাড়া কিবতী সর্দাররা প্রস্তাব দিয়ে রেখেছিল পথে যেসব নীলের বড় শাখা পড়বে সেখানে নৌকা সেতু বানানোর জন্য অনেক লোকবলের দরকার পড়বে, আর কিবতীরা এই ব্যাপারে বেশ দক্ষ। এ ধরনের লোকদেরকে মুসলমানরা ঝামেলা ছাড়াই সঙ্গে নিয়ে নিতে পারবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সালারদের পরামর্শ গ্রহণ করলেন। কিবতী সর্দারকে তিনি বললেন, এই প্রস্তাব দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যাদের প্রতি তোমাদের পুরোপুরি আস্থা আছে, যারা ধোকা দিবে না, এ ধরনের লোকদেরকে তোমরা বাছাই করো, তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে দাও, আর জানিয়ে দাও মুসলমানরা ধোকা আর প্রতারণার বিষয়টি আগেই টের পেয়ে যায়। এমন যদি কারো প্রতি সামান্যতম সন্দেহ হয়, পরমুহূর্তে তার স্থান হবে জাহান্নামে। কিবতী সর্দাররা তাকে আশ্বাস দিল, আপনি নিশ্চিন্ত থাকুন, সামান্যতম সন্দেহ হয় এমন কাউকে আপনার সঙ্গে পাঠাবো না। যারা আমাদের দলের সবচেয়ে আস্থাভাজন তারা আপনার সঙ্গী হবে,
তারপরও যদি সামান্যতম সন্দেহ কারো প্রতি হয় অথবা সন্দেহজনক কোনো কাজ করে ফেলে সঙ্গে সঙ্গে তাকে কতল করে দেবেন, আমরা মোটেও আপত্তি করব না। মুসলিম সেনাবাহিনী আল্লাহর নামে আবার তাদের অগ্রাভিযানের জন্য যাত্রা শুরু করল। তাদের সম্মুখ যাত্রা অব্যাহত রাখল নীল নদের তীর ধরে। মুজাহিদ বাহিনী নীলের বাম প্রান্ত দেগিয়ে যাচ্ছে। এদিকটা অনেক দূর দূরান্ত পর্যন্ত মুসলমানদের কব্জায় রয়েছে, কিছু কিছু এলাকা মুসলমানদের বিজিত এলাকা। মিশরের এই দীর্ঘ অভিযানে মুসলমানদের বেশ কিছু সৈন্য হারাতে হয়েছে, অনেকে আহত হয়েছেন, অনেকে হয়েছেন শহীদ। আবার যেসব শহর উপশহর জয় করা হয়েছে সেখানে প্রশাসনিক ব্যবস্থাপনা নিরাপদ ও অক্ষুণ্ণ রাখার জন্য বেশ কিছু মুজাহিদকে ছেড়ে আসতে হয়েছে, যারা সেখানকার প্রশাসনিক অবস্থা দেখভাল করছেন। এজন্য স্বাভাবিকভাবেই মুসলিম বাহিনীর সদস্য সংখ্যা অনেক কমে গেছে। এমন নগণ্য সংখ্যক সেনাবাহিনী নিয়ে কেউ ছোটখাটো অভিযানও বের হবে না। ইতিহাস বারবার এই বর্ণনায় বিশ্বাবিষ্ট শব্দ প্রয়োগ করেছে। কেউ বলেছেন এটা ছিল নিছক এক উন্মাদনার অভিযান, কেউ বলেছেন এক অন্ধ অভিযান, কেউ বলেছেন এটা কোনো অভিযান ছিল না, ছিল এক অদৃশ্য শক্তির পরম নিদর্শন। কয়েক মাইল সামনে নীলের ডান প্রান্তে নাকিউস শহর, বেশ কয়েকটি দুর্গ নিয়ে শহর। এখানে রোমীয় সৈন্যদের বিশাল এক মজুদ রয়েছে, যারা যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করার জন্য সব সময় প্রস্তুত। শহরটি আসলে নীল নদের অপর প্রান্তে, যেখানে নীল নদ অনেক চওড়া হয়ে গেছে। শহরটি ইচ্ছা করলে মুসলমানরা এড়িয়ে যেতে পারত, কারণ মুসলিম সেনাবাহিনী তো যাচ্ছিল নদীর বাম প্রান্ত দিয়ে, আর ওই শহরটি নদীর ডান প্রান্তে। কোনো এক সালার পরামর্শ দিয়েছিল শহরটি এড়িয়ে যাওয়া মুসলমানদের জন্য সুবিধাজনক হবে, কারণ ওই নাকিউস শহরে হামলা চালালে নদী পেরিয়ে যেতে হবে, তখন নৌকা সেতু ভীষণ জরুরি হয়ে পড়বে। কিন্তু সেক্ষেত্রে রোমীয় সৈন্যরা টের পেয়ে যাবে এবং তীরন্দাজ ও বর্শাধারীরা খুব সহজে মুসলমানদেরকে টার্গেট বানাতে পারবে। মুসলমানদের সলিল সমাধি হতে বেশি সময় লাগবে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সেই সালারের আপত্তির জবাবে স্মিত হাস্যে বললেন, তুমি যা বলেছ ঠিক আছে, তুমি যেটা ভাবছ আমরা এ শহর এড়িয়ে গেলে কোনো অসুবিধা হবে না, এরাও কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না, কিন্তু এটাও মনে রেখো আমরা যদি এটা এড়িয়ে যাই তাহলে এর অর্থ হলো আমরা আমাদের পেছনে ইচ্ছে করে একটি বিপদ রেখে গেলাম, যে বিপদ আমাদের বিপদ সংকুল কোনো অবস্থার সুযোগে আমাদের উপর হামলে পড়তে পারে। আমাদের যে কোনো বড় ধরনের সমস্যায় তারা আরও সমস্যা সৃষ্টি করতে পারে, তখন ওরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন আমাদের হতে হবে। হতে পারে তখন ইস্কান্দারিয়ার দিকে এ অগ্রভিযান খতম হয়ে যাবে। এজন্য আমার মত হল এ শহরে হামলা করা জরুরি। যত অসম্ভবই হোক, আল্লাহ তাআলা চাইলে সেটা সম্ভব হতে খুব বেশি বেগ পেতে হবে না ইনশাআল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নিজের ফয়সালা শোনালেও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন না, অন্যান্য সালারদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন, যার অর্থ ছিল আমার প্রস্তাবের উপর তোমাদের যদি কোনো প্রস্তাব থাকে নির্বিঘ্নে বলতে পারো। সালারা তার মনের কথা বুঝতে পারলেন। একজন বললেন, মাননীয় সিপাহ সালার, আপনি যা বলছেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলছেন, আপনার অভিজ্ঞতা আমাদের চেয়ে অনেক বেশি, সব দিক বিবেচনা করলে আপনার কথাতে আমাদের ঐক্যমতে পৌঁছতে হয়। অন্য এক সালার বললেন, যদিও এর মধ্যে ঝুঁকি আছে কিন্তু মুসলমানরা কোনো ধরনের ঝুঁকি ও আশঙ্কাকে পরোয়া করে না, আমরা চাই নদী অতিক্রম করে নাকিউস শহরে হামলা চালাতে, তবে আমাদের সৈন্য সংখ্যার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে শহীদ ও আহতের সংখ্যা খুব বেশি না হয়। সিপাহ সালার সবাইকে ধন্যবাদ জানিয়ে হামলার জন্য নদী অতিক্রম করার প্রস্তুতি নিতে বললেন। মনে হচ্ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নাকিউস শহরের ভিতরের অবস্থাটা দেখতে পাচ্ছিলেন। তিনি যেন জানতেন রোমীয় ফৌজ সজাগ ও সচেতন, তাদের কমান্ডাররা জানে মুসলমানরা এখন এ পথ দিয়ে ইস্কান্দারিয়ার দিকে এগিয়ে যাবে। রোমীয়রা তাদের প্রস্তুতির প্রদর্শনী করল। মুসলমানরা নাকিউ শহরের কিছু দূর আগে নদীর এপারে বাধার সম্মুখীন হল, দেখল মুজাহিদ বাহিনীর বাম প্রান্তের সারিতে রোমীয় ফৌজ প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকেই মুসলমানরা নদী অতিক্রম করত, অর্থাৎ মুসলমানদের পায়ে চলার পথ এখানেই শেষ। সেই জায়গাটাতে রোমীয় ফৌজ ওত পেতে বসেছিল, জায়গাটার নাম তারনুত। তারনুতে নাকিউ শহরের প্রতিরক্ষার জন্য যে জেনারেল ছিলেন তিনি গোয়েন্দার মাধ্যমে আগেই জানতে পারেন মুসলিম সেনাদল এদিক দিয়ে আসছে। তিনি বেশ বড় একদল সৈন্য নৌকার মাধ্যমে নদীর বাম তীরে পৌঁছে দেন। তাদের কাজ হল মুসলিম সেনাদলকে দেখা মাত্রই তাদেরকে প্রতিহত করবে, লড়াই ব্যস্ত রাখবে, যতটা সম্ভব তাদের শক্তি ক্ষয় করবে। এভাবে নাকিউ শহর বেশ শক্ত প্রতিরক্ষা সুবিধা পাবে। মুসলিম সেনাদল যেন জানত
এখানে কোথাও তারা বাধার সম্মুখীন হতে পারে। ঘটলো তাই, তারনুত নামক এই জায়গাটাই রোমিওদের সঙ্গে মুসলমানদের একেবারে সম্মুখ সংঘর্ষ হল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো করে অনুভব করলেন রোমিওদের মনোবল বেশ তাজা, তাদের লড়াইয়ের উদ্দীপনা যেন নতুন করে তৈরি হয়েছে, যশোদীপ্ত হয়ে তারা হামলা করছে, হামলা রুখছে, এটাকে সম্মুখ সমর বলা যায়। রোমিওরা বেশ এগিয়ে এসে হামলা করছে, মুসলমানরা হামলা রুখছে এমনভাবে যেন ওদের আক্রমণ প্রতিহত করছে। মুসলিম সেনাদল যেহেতু অগ্রাভিযানের পথ চলছিল, এজন্য সিপাহসালার খুব কৌশলে চাল চালছিলেন। মুসলিম সেনাবাহিনীর বাম প্রান্তের হেফাজতের জন্য অতিরিক্ত একটি ইউনিট সেদিকে আগেই প্রস্তুত করে রেখেছেন, যারা মূল সেনাদলের অগ্রবর্তী দল হিসেবে এগিয়ে যাচ্ছিল। মূল সেনাদল এবং এই অতিরিক্ত ইউনিটের মধ্যে পথের ব্যবধান ছিল বেশ অনেকখানি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন রোমিওরা সত্যিকার অর্থে জান বাজি রেখে লড়ছে, বীরত্বের সব তকমাই ওদের জন্য এখন প্রযোজ্য। ওদের কাবু করা খুব সহজ নয়, ওদের কৌশলে কাবু করতে না পারলে মুসলমানরা এক উপকাত হয়ে যাবে, এখানে ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। এদিকে সিপাহসালার চাচ্ছিলেন মুসলিম সেনাদলের সৈন্য সংখ্যা যা আছে তা যেন আগের মতো অক্ষত থাকে, এজন্য সৈন্য শহীদ হওয়া তো দূরের কথা, জখমীয় যেন না হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় নতুন এক কৌশল আসলো। দ্রুতগতির কাসেদ বা পত্রবাহককে এ বলে ছুটালেন যে বাম বুঝছেন যে ইউনিটটি অগ্রবর্তী দল হিসেবে এগিয়ে যাচ্ছে, তারা যেন এখনই বিদ্যুৎ গতিত রোমিওদের পেছন দিকে চলে যায় এবং একসঙ্গে তাদের উপর হামলে পড়ে। এলাকার কোথাও কোথাও সমতল ভূমি, কোথাও অসমতল ভূমি, কোথাও ঘন জঙ্গল, কোথাও কঠিন শিলাপাথরের প্রান্তরীয় ভাগ, টিলাটক করে ভরা জায়গারও অভাব নেই। বাম বুঝছে সে ইউনিটের কাছে পয়গাম পৌঁছতে তারা ক্ষিপ্র গতিতে পেছন দিকে ছুটতে শুরু করল। ইউনিটটি লুকিয়ে ছাপিয়ে ঘন বন জঙ্গলের আড়াল দিয়ে টিলাটক্করের আড়ালের সুবিধা নিয়ে রোমিওদের একেবারে পেছনে এসে অবস্থান নিল। তাদের অস্তিত্বের কথাও রোমিওরা জানত না, টের পেল তখনই যখন এই ছোট্ট ইউনিটটি একযোগে তাদের উপর হামলে পড়ল। এই আচমকা হামলার জন্য রোমিওরা প্রস্তুত ছিল না, কল্পনাও করেনি তারা এভাবে পেছন থেকে হামলার শিকার হতে পারে। তাদের কাছে মনে হলো মুসলমানরা হঠাৎ করে সংখ্যায় কয়েক গুণ বেড়ে গেছে। মুহূর্তের মধ্যে পাহাড়ের মতো তাদের মনোবল মাটিতে মিশে গেল। মুসলমানরা তাদেরকে চারদিক থেকে এমনভাবে ঘিরে ধরল এখন আর তাদের মরা ছাড়া আর কোনো উপায় রইল না। খুব নির্মমভাবে ওরা মারা পড়তে লাগল, কিছু তো নদীতে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তীরন্দাজ মুজাহিদের তীর ওদের জন্য মৃত্যু জম হয়ে দেখা দিল। ওরা বেশিদূর সাঁতরে যেতে পারল না, অধিকাংশ শরীর সমাধি হয়ে গেল। বেশ কিছু জখমী রোমিও মুজাহিদের হাতে বন্দী হল। ওদেরকে সালারা জিজ্ঞেস করলেন, নাকিও সে তোমাদের ফৌজ সংখ্যা কত, ওদের প্রস্তুতি কি, সত্য কথা বললে জানে বেঁচে যাবে। তাদের এক আহত কমান্ডার বলল, ঈসা মসীহের দোহায় লাগে আমাদের প্রাণে মারবেন না, আমরা সব সত্য কথা বলবো। আপনাদের যে সৈন্য সংখ্যা আছে, নাকিও শহরের সৈন্যরা যদি আপনাদেরকে ঘিরে ধরে তাহলে আপনাদের সৈন্য ঢাকা পড়ে যাবে, অর্থাৎ আপনাদের চেয়ে 10 গুণ সৈন্য সংখ্যা রয়েছে নাকিও শহরে, তারা লড়াইয়ের জন্য প্রস্তুত, মনোবল বেশ চাঙ্গা। সিপাহসালার হুকুমে রোমিও আহত সৈন্যদের চিকিৎসার জন্য নির্ধারিত তাবুতে পাঠিয়ে দেওয়া হল। তারপর সিপাহসালার সহ সবাই আসরের জামাত আদায় করলেন। অতর্কিত এই বিজয়ের জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। নামাজের পরের এই দুয়ার মজলিস শেষ করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সালারদের হুকুম দিলেন, নাকিউস শহরে হামলা করতে হবে, আজকে রাতের মধ্যে নৌকা সেতু বানিয়ে নদী অতিক্রম করা হবে। নদীর তীর তখন মুসলমানদের কব্জায়, যুদ্ধ বিধ্বস্ত রোমিও ফৌজ অসংখ্য নৌকা দিয়ে এই তীর চলছিল, সেই নৌকাগুলো রয়ে গেছে। এর আগেও কিছু নৌকা এখানে ছিল যেগুলো স্থানীয় মাঝি মাল্লাদের। নৌকার বন্দোবস্ত যতই থাকুক, এ ধরনের দিগন্ত বিস্তৃত নদী নৌকার মাধ্যমে পার হওয়াটা খুবই কঠিন কাজ, কিন্তু কিবতি গাইডরা বলতে লাগল যেভাবেই হোক তারা মুসলমানদেরকে নদী পার করিয়ে ছাড়বে, কোনো না কোনো উপায়ে নদী পার হওয়া যাবে। কিন্তু কিছু বিপদ উৎপেতে আছে, সেটা হলো নাকিউস শহরের রোমিও ফৌজ টের পেয়ে নদীর তীরে চলে আসবে। তীরন্দাজ বর্ষাধারীরা খুব সহজেই নৌকায় আরোহী মুজাহিদদেরকে তাদের টার্গেটে পরিণত করতে পারবে। এ অবস্থায় অর্ধেকেরও কম মুসলিম সৈন্য নদীর অপর তীরে পৌঁছতে পারবে কিনা সন্দেহ। এ ধরনের ঝুঁকি ও বিপদের আশঙ্কা মাথায় রেখে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। আর ঝুঁকি নেওয়ার জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল। চরম বিপদ ও ঝুঁকির মধ্যে ঝাঁপিয়ে পড়াই যেন তার জীবনের পরম লক্ষ্য ছিল। মুসলমানদের সঙ্গে আল্লাহ তাআলার সাহায্য সঙ্গী হয়ে থাকে,
মুসলমানরা এদিকে বিপদ কিভাবে এড়িয়ে যাওয়া যায় সে চিন্তায় পেরেশান। অন্যদিকে নাকিউস শহরের রোমীয় জেনারেল মাথায় আল্লাহ তাআলা এক কৌশল উদয় করলেন। তার কাছে খবর পৌঁছল তিনি যে বাহিনী মুজাহিদদেরকে কচুকাটা করার জন্য নদীর ওপারে পাঠিয়েছিলেন তারা নিজেরাই মুজাহিদদের হাতে কচুকাটা হয়ে গেছে। এখন মুসলমানদের লক্ষ্য এদিকে। জেনারেল তার জুনিয়র কমান্ডারদেরকে ডাকলেন, তোমরা তো সব শুনেছ, এ মূর্খ মুসলমানরা তোমাদের ভাইদেরকে কতল করে দিয়েছে, এখন ওদের রক্ষা আরো জরুরি হয়ে পড়েছে। ওদেরকে রুখতে না পারলে ওরা আমাদেরকে তো শেষ করবেই, তারপর সামনে যে অসংখ্য শহর উপশহর গ্রাম রয়েছে সেগুলোতেও ধ্বংসযজ্ঞ চালাবে, ওখানকার লোকদেরকে ওদের অনুগত হতে বাধ্য করবে, ওরা খবর পেয়ে যাবে আমাদের বিশাল ফৌজ তরনুতে অনেক বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে, আজ রাতে নৌকা যোগে নদীর ওপার চলে যাবে, ভোরের আলো ফোটার আগে আমাদের সৈন্যরা নদীর ওপরে অবস্থান নিয়ে থাকবে। মুসলমানরা যেন আমাদের দেখে চমকে ওঠে, ওরা কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার আগেই তোমরা ওদের উপর ঝাঁপিয়ে পড়বে, কচুকাটা যাকে বলে সেটা করার পরও তোমরা ওদেরকে ছাড়বে না, ওদের হাড় থেকে মাংসগুলো আলাদা করে ফেলবে। সিবাউসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে নদী পার হওয়ার সিদ্ধান্ত মুলতবি করলেন। তিনি চাচ্ছিলেন রাতটা মুসলিম সেনাদল বিশ্রাম করে তাজাদম হয়ে নিক, প্রয়োজন হলে পরের দিনে মুসলমানরা বিশ্রামের সুযোগ পাবে। এ চিন্তা করে তিনি আর রাতে তার সেনাদলকে অভিযানে বের করলেন না, আল্লাহ তাআলার হুকুম ছিল এরকমই। এদিকে রোমীয় ফৌজ রাত থাকতে থাকতে নদী অতিক্রম করতে পারল না, কারণ নদী তখন উত্তাল না হলেও উল্টোমুখী স্রোত ছিল, যে কারণে নৌকা খুব দ্রুত এগোতে পারেনি। এছাড়া একসঙ্গে এতগুলো নৌকা নদীতে থাকায় আসনরূপ গতিতে মাঝেরা চালাতে পারেনি, এজন্য সকাল পর্যন্ত ওরা নদীর এই তীরে এসে পৌঁছতে পারেনি। মুজাহিদরা রাতভর তারুণ্যতে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে, ফজরের রক্তে উঠে প্রশান্ত মনে নামাজ আদায় করছে, তারপর সিপাহসালার কোচ করার হুকুম জারি করেছেন। মুজাহিদরা কিছুদূর এগোনোর পর দেখল নাকিউস শহরের একেবারে উল্টো দিকে নৌকার অনেক বড় বড় সারি নদীর এই তীরের দিকে ধেয়ে আসছে। কিছু নৌকা এতক্ষণে তীরে পৌঁছে গেছে, সে নৌকাগুলো থেকে রোমীয় ফৌজরা লাফিয়ে লাফিয়ে তীরে নামছে। সিপাহসালার বুঝে গেলেন রোমীয়রা আরেকবার তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। তিনি ফয়সালা গ্রহণ করতে সময় নিলেন না, এটাকে মোক্ষম সুযোগ মনে করলেন, একযোগে হামলার হুকুম দিলেন, কারণ রোমীয়দের অধিকাংশ নৌকা তখনও তীরে এসে পৌঁছায়নি। তিনি মুসলিম তীরন্দাজদেরকে বললেন নৌকাগুলোর ওপর সমানে তীরবৃষ্টি বর্ষণ করতে। মুজাহিদরা খুবই ক্ষিপ্র গতিতে সেখানে পৌঁছে গেল। সেখানে পৌঁছেই সে রোমীয়দেরকে ঘিরে ধরল তারা এই মাত্র নৌকা থেকে নেমেছে। এদের সংখ্যা ছিল খুবই কম, এরা এভাবে পরিবেষ্টিত হয়ে ভয়ে কুঁকড়ে গেল, উল্টো পায়ে ওদের নৌকার দিকে দৌড়াতে লাগলো। মুজাহিদরা ওদেরকে সেই সুযোগ দিল না, তাদের উপর টুটে পড়ল, খুব সহজে ওদেরকে কেটে কুটে পরিষ্কার করে দিল। মুজাহিদের জোশ জজবা এমন আকাশ ছোঁয়া হয়ে উঠল, কিছু রোমীয় লাফিয়ে নদীতে পড়ল। এটা দেখে কয়েকজন মুজাহিদ ওদের পেছনে পেছনে নদীতে ঝাঁপিয়ে পড়ল, পানির মধ্যে ওদেরকে পাকড়াও করল, তারপর ওদের লাশ নীলের কোলে সঁপে দিল। এদিকে মুসলিম তীরন্দাজ বাহিনী রোমীয়দের যেসব নৌকাগুলো তীরে আসছিল সেগুলো থেকে তীর বৃষ্টি অব্যাহত রাখল, কিন্তু সবগুলো তীর ভেদ তার লক্ষ্য ভেদ করছিল না। যেসব নৌকা কাছে চলে এসেছিল সেগুলো লক্ষ্য ভেদ করছিল, কিন্তু যেগুলো তখন অনেক দূরে রয়েছে সেগুলো তীরের আওতায় পড়ছিল না। এজন্য কিছু মুজাহিদ জজবাদীপ্ত হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ল, সাঁতরে গিয়ে দূরের নৌকাগুলোর উদ্দেশ্য করে তীর ছুটতে লাগলো। ঐতিহাসিক হান্না নাকিউসি এই শহরের অধিবাসী ছিলেন, তার লিখিত ইতিহাসের শব্দ আজও অম্লান রয়ে গেছে। তিনি লিখেছেন, মুসলমানদের এই আকাশ জোশ জজবা দেখে রোমীয় সিপাহীদের ভয়ে কুঁকড়ে যাওয়া ছিল স্বাভাবিক ব্যাপার। খোদ জেনারেলের মনোবল ভেঙে গেল, তিনি তার নৌকার রোগ পাল্টে দিলেন, মাঝিমাল্লাদেরকে হুকুম দিলেন স্কান্দারের দিকে ছুটতে, আর নীল নদের স্বাভাবিক স্রোতের রোখও ছিল স্কান্দারিয়ার দিকে। রোমীয়রা যখন দেখল তাদের সিপাহীরা পালাচ্ছে তখন তাদের সমস্ত আশা ভরসা শেষ হয়ে গেল, তারা বারুদের মতো ছড়িয়ে পড়ল রোমীয়দের জেনারেল স্কান্দারিয়ার দিকে পালাচ্ছে। যেসব রোমীয় দলের নৌকা তখন অক্ষত ছিল সেগুলো নাকিউস শহরের দিকে না গিয়ে স্কান্দারিয়ার দিকে রোখ করল, কিন্তু মুজাহিদের তীর তাদেরকে বেশি দূর এগোতে দিল না, হাতে গোনা কয়েকজন রোমীয় ছাড়া প্রায় সবাই মুজাহিদের তীরের নিশানা হয়ে গেল। অবশ্য কিছু কিছু রোমীয় সৈন্য নৌকায় থেকে হাত উপরে উঠিয়ে চিৎকার করে বলতে থাকে তাদেরকে যেন তীরে পৌঁছার সুযোগ দেয়া হয়, তারা আত্মসমর্পণ করবে। সিবাউসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হুকুম দিলেন ওদেরকে তীরের নিশানা না বানাতে, সাধারণ কয়েদি হিসাবে ওদেরকে বন্দী করতে। সিবাউসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হুকুম দিলেন
মুসলিম সেনাদল দ্রুত যেন নৌকাগুলোতে সওয়ার হয়ে যায়। নদীর স্রোতের রোখ নাকিউ শহরের দিকে থাকায় খুব সহজে মুসলিম সেনাদল নাকিউসের তীরে পৌঁছে যায়। সেখানে মুজাহিদদের যেমন লড়াইয়ের সম্মুখীন হতে হয়নি, কারণ রোমিওদের পুরো বাহিনী নদীতে কিংবা নদীর ওপারে কচুকাটা হয়ে গেছে। মুসলমানরা নির্বিঘ্নে শহরে ঢুকে পড়ে। শহরের লোকেরা মুসলমানদেরকে জানালো রোমিও ফৌজের দুটি ইউনিট শহর প্রতিরক্ষার দায়িত্বে ছিল, ওরা ইস্কান্দারের দিকে পালিয়ে গেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার অগ্রাভিযানের পথে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা যে কোনো মূল্যে কমিয়ে আনতে চাচ্ছিলেন। তিনি চাচ্ছিলেন পথ চলতে কোনো ধরনের বাধার মুখে পড়ার মতো কোনো ভয়ঙ্কর বিপদ ওত পেতে যেন না থাকে। তাই তিনি তার এক সালারকে ডেকে পাঠালেন। সে সালার শারিক বিন সিম্মা। শারিক বিন সিম্মাকে তিনি বললেন, সামান্য কিছু মুজাহিদ নিয়ে যাও, রোমিয়াদের যে দুটি ইউনিট এখান থেকে পালিয়েছে তাদের পিছু ধাওয়া করো, যেখানে ওদেরকে পাবে খতম করে দেবে। যদি ওরা আত্মসমর্পণ করতে চায় তাহলে অক্ষত ওদেরকে পাকড়াও করে নিয়ে আসবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু জানতেন না পালিয়ে যাওয়া রোমিয়াদের সে দুটি ইউনিটের সংখ্যা কত ছিল। স্বাভাবিকভাবেই তিনি ভেবে রেখেছেন যারা পালিয়ে যাচ্ছে তাদের সংখ্যা এত বেশি হবে না, আর ওরা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকায় সামান্য সংখ্যক মুজাহিদের সামনে ওরা আত্মসমর্পণ করে বসবে। কিন্তু ঘটনা ঘটল অন্যরকম। সালার শারিক বিন সিম্মা কিছুদূর যেতে রোমিয়াদের সেই দুটি ইউনিটের সেনাদলকে দেখতে পেলেন যারা মুজাহিদের ধাওয়া খেয়ে পালাচ্ছিল। রোমিওরা ওদেরকে দেখতে পেল। সালার শারিক বিন সিম্মা ভেবেছিলেন ওদেরকে দেখে রোমিওরা পালাতে শুরু করবে, কিন্তু ব্যাপার উল্টো ঘটল। মুজাহিদদেরকে দেখে রোমিওরা তাদের বিক্ষিপ্ত সৈন্যদেরকে ডেকে ডেকে খুব দ্রুত জড়ো করল। তারপর দেখতে না দেখতে শারিক বিন সিম্মার দলটিকে প্রায় ঘিরে ধরল। শারিক বিন সিম্মা তখনই অনুভব করলেন এরা সংখ্যায় মুজাহিদদের চেয়ে কয়েক গুণ। এখানে এভাবে কয়েকজনকে নিয়ে আসাটা বড় রকমের ভুল হয়ে গেছে। এখন এদের বেষ্টনী থেকে মুক্ত হওয়া তো দুরূহ ব্যাপার, লড়াই তো দূরের কথা। আল্লাহ তাআলা না চাইলে এদের কবল থেকে বেঁচে বের হওয়াটা অসম্ভব প্রায়। মুজাহিদদের এই দলটির সবাই ঘোর সওয়ার। কাছে একটি বেশ চড়া পাহাড় ছিল। শারিক বিন সিম্মা তার মুজাহিদদেরকে নিয়ে কৌশলে সে পাহাড়ে কোনো ক্রমে উঠতে পারলেন। সেখানে একটি সুরক্ষিত আড়াল নিয়ে সবাই নিরাপদ আশ্রয়ে চলে গেল। এই দলে একজন আছেন মালিক বিন নাইম সাদাফি, আরবের বিখ্যাত শাহ সাওয়ারদের বা অশ্ব ঘোড়বিদের একজন। তার মতো ঘোড়া ছোটাতে পারত না বিশ্ববিখ্যাত কোনো ঘোড়বিদও। এ ব্যাপারে আরবের সবাই তাকে এক নামে চিনত। সালার শারিক মালিক সাদাফিকে বললেন, মালিক সাদাফি, এখন প্রাণ বাজি রেখে তোমার শাহ সাওয়ারের নৈপুণ্য দেখাতে হবে। সিপাও সালার কাছে তোমাকে পৌঁছতে হবে, যে কোনো মূল্যে এই রোমিওদের মাঝখান দিয়ে পথ তৈরি করে সিপাও সালার কাছে পৌঁছতে সেনা সাহায্য নিয়ে এখানে ফিরে আসতে হবে। কাজগুলো করতে হবে বিদ্যুৎ গতিতে। তোমার এই নৈপুণ্যের ওপর অনেকগুলো প্রাণের জীবন নির্ভর করছে। সিপাও সালারকে আমাদের অবস্থা ও অবস্থানের কথা জানবে, সেনা সাহায্য নিয়ে উল্কা বেগে চলে আসবে, তবে কাছাকাছি পৌঁছে আগে পরিস্থিতি বুঝে নেবে, তারপর সে অনুযায়ী কৌশল অবলম্বন করে সেনা সাহায্য ব্যবহার করবে। মালিক সাদাফি তার কাজ শুরু করলেন। পাহাড় থেকে ঘোড়া নিয়ে এমনভাবে নামতে লাগলেন নিচে যে রোমিওরা মনে করল ঘোড়া তার আরোহী নিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। সাদাফি তার নামার গতিতে সামান্য পরিবর্তন করলেন, মনে হচ্ছিল সাওয়ার নিজেই ঘোড়া নিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে যাচ্ছে। এবার রোমিওরা হতভম্ব হয়ে গেল। এই মুসলমানের কি মাথা খারাপ হয়ে গেল? এক রোমিও মন্তব্য করল, দেখো দেখো এক আরব আমাদের ভয়ে পাগল হয়ে গেছে, ব্যাটা এখন ভয়ে আত্মহত্যা করতে যাচ্ছে। এই রোমিওদের রসিকতায় অন্যরা বেশ মজা পেল, সবাই হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ল। এর মধ্যে সাদাফির ঘোড়া অনেকটা ডিগবাজি খাওয়ার মতো করে গিয়ে নিচে লাফিয়ে পড়ল। উদ্যত ঘোড়াটি কাছে থাকা রোমিওদের জটলার প্রায় মাঝখানে গিয়ে পড়ল। জটলায় থাকা রোমিওরা চারদিকে ছিটকে পড়ল। সাদাফি এই ফাঁকে বিদ্যুৎ গতিতে ঘোড়া ছোটালেন। রোমিওদের হতভম্ব ভাব কেটে ওঠার আগে ডানে বামে এঁকে বেঁকে ঘোড়া ছুটিয়ে পরিবেষ্টন থেকে বেরিয়ে গেলেন। কয়েকজন রোমিও তীর ছুড়ে সাদাফিও তার ঘোড়াকে কাবু করার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু তাদের তীর লক্ষ্যভেদ করতে পারেনি। সাদাফি অক্ষত অবস্থায় বেরিয়ে যেতে পেরেছেন। ওদিকে পাহাড়ের উপর থেকে মুজাহিদরা তীর বৃষ্টি শুরু করে দিয়েছিল, এতে সাদাফির বের হয়ে যাওয়াটা সহজ হয়। রোমিওরা পাহাড়ের ওঠার চেষ্টা করছিল, কিন্তু মুসলমানদের তীর বৃষ্টির তোড়ে তাদের সে চিন্তা ত্যাগ করতে হল, বরং নিজেরাই তীর থেকে বাঁচার জন্য নিরাপদ দূরত্বে চলে গেল। তাছাড়া ইতোমধ্যে কয়েকজন রোমিও মুজাহিদদের তীরে ঘায়েল হয়েছে। এক মুজাহিদ এভাবে বের হয়ে যাওয়াতে রোমিওরা কিছুটা থেমে গেল, কারণ ওরা বুঝে গেছে এখন সে ঘোড় সওয়ার সাহায্য নিয়ে আসবে। এজন্য তারা কিছুটা শঙ্কার মধ্যে পড়ে গেল, তবে তাদের অবস্থান থেকে নড়ল না। পাহাড়ের চারদিকে পরিবেষ্টন করে রইল। মাঝে মধ্যে পাহাড়ের দিকে লক্ষ্য করে হাওয়ায় তীর ছুটতে লাগলো।
মালিক সাদাপি যেন বাতাসের সঙ্গে কথা বলতে বলতে মুসলিম সেনাশিবিরে পৌঁছে গেলেন। সিপাও সালার তার খবর পেয়ে তার কাছে ছুটে এলেন। সিপাও সালার কাছে তার আর যেতে হলো না। মালিক সাদাপিকে সংক্ষেপে শারিক বিন সিম্মার ক্ষুদ্র ইউনিটের বিপদের কথা জানালেন। সিপাও সালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত অপচয় করলেন না। মালিক বিন নাইম সাদাপির সাথে সেনা সাহায্য ছুটিয়ে দিলেন। সালার শারিক এবং তার মুজাহিদরা বড় যানবাজি রেখে রোমিওদের মোকাবিলা করছিলেন। কিছু রোমিও পাহাড়ে উঠে মুজাহিদদের উপর হামলে পড়েছিল। সালার শারিক ও মুজাহিদরা তাদেরকে দারুণভাবে রুখে দিচ্ছিলেন। কয়েকজন রোমিকে জমের বাড়ি পাঠিয়ে দেন। এর মধ্যে মালিক সাদাফি উল্কাবেগে সেনা সাহায্য নিয়ে ছুটে যান। পাহাড়ে আটকে পড়া মুজাহিদরা তখন খুব দ্রুত নিচে নামতে শুরু করে। এ অবস্থা দেখে রোমিরা অল্প কয়েক মুহূর্ত মুসলমানদের প্রতিরোধ করার চেষ্টা করে, তারপর পিঠ টান দেয়, ঊর্ধ্বশ্বাসে পালাতে শুরু করে। কিছু সেনা সাহায্য আসা মুসলিম সৈন্যরা তাদেরকে ছাড়ল না, তাদের পিছু ধাওয়া করল। তারপর সেখানেও চলল কতলে আম। ওদের হাত থেকে কেউ রেহাই পেল না, অধিকাংশই মারা পড়ল। প্রাণে বাঁচল তারাই যারা পালাতে পারল বা আত্মসমর্পণ করল। নীল নদের তীরবর্তী সে পাহাড় আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সালার শারিক বিন সিম্মার পবিত্র নাম পাহাড়টি সহস্র বছর ধরে সগর্বে বহন করে আসছে। শারিক পাহাড় নামে লোকে একে এখনো বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে। স্কান্দারিয়ার সমুদ্র বন্দর, বজন্তিয়া থেকে বিশাল এক সেনা সাহায্য এখানে এসে নঙ্গর করেছে। আসফাকে আজম বা প্রধান পাদ্রি কিরাস লক্ষাধিক সেনা সাহায্য নিয়ে মিশরের ইস্কান্দারিয়া এসেছেন। কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা ঘোড়া নিয়ে জাহাজ থেকে নামতে শুরু করলো।